সন্দেশখালীতে এবার কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার তৃণমূল কর্মী, পক্সো আইনে মামলা পুলিশের। হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালীর বিজেপি নেত্রী জেল মুক্তি, দমদম জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস। ইন্ডিয়া জোট ইস্যুতে মমতার পাশে খড়গে, কড়া বার্তা অধীরকে। আজিনন চৌধুরী নির্ণয় লেনে ওয়ালে নেই, হাম জো তাই করেঙ্গে ফলো করেন, কোই ফলো নাহি করতা ও বাহার জায়েগা। কংগ্রেস কে কেউ খতম করবে, আমি তাকে খাতির করব তা তো হতে পারে না, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। বাংলায় দলকে রক্ষা লড়াই থামবে না, পাল্টা অধীর। কাল পঞ্চম দফার ভোট, ষষ্ঠ দফার প্রচারে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী, পুরুলিয়া বাঁকুড়া খড়গপুরে সভা করবেন মোদী। ভোট বাজারে অ্যানিমেশনের জাদু, কি বলছেন হীরকরাজ? হীরক দেশে ভোট যুদ্ধ সকাল 11:30।